হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে ম্যাট্রিক্সের একটি সলিউশন নিয়ে আলোচনা করছি তো চলো শুরু করছি মেট্রিক্সের সলিউশনগুলো করার আগে ম্যাট্রিক্সের কনসেপ্টটা জানা থাকতে হবে কনসেপ্টটা একটু ভালোভাবে দেখে নেবে তাহলে সলিউশনগুলো করতে পারবে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি সি ইফ দ্য ম্যাট্রিক্স এ ইকালস টু দিস এ ইকালস টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ওভেজ এ টি ইন্টু এ ইকালস টু আই এটি মানে হচ্ছে এ ট্রান্সপোজ যেই গিভেন ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে তার ট্রান্সপোজটা আমাদেরকে বার করতে হবে আর কি সূত্র মেনে চলবে এটি টি ইন্টু এ ইকালস টু আই আই ডিপেন্ড করছে আমাদের গিভেন ম্যাট্রিক্সটা কত অর্ডারের ম্যাট্রিক্স রয়েছে তাহলে চলো শুরু করছি এ হচ্ছে এটা এখান থেকে আমি তাহলে এটি লিখতে পারি এটি ইকোয়ালস টু কলম রো হবে আর রো কলাম হবে জিরো এ এ টু বি মাইনাস বি টু সি

যদি টু বাই টু অর্ডারে থাকে তাহলে আই টু বাই টু অর্ডারের হবে যদি ফোর বাই ফোর অর্ডারে গিভেন মেট্রিক্স থাকে তাহলে আইও ফোর বাই ফোর অর্ডারের হবে তার মানে আই ডিপেন্ড করছে আমাদের গিভেন মেট্রিক্স কত অর্ডারের রয়েছে এবার মাল্টিপ্লাই করবো মেট্রিক্সের জিরো ইন্টু জিরো প্লাস এ ইন্টু এ এ স্কোয়ার প্লাস এ ইন্টু এ এ স্কোয়ার নেক্সট হচ্ছে জিরো ইন্টু টু বি জিরো প্লাস এ ইন্টু বি

মাইনছ বি ইণ্টু মাইনছ বি প্লাছ বি স্কোৱাৰ নেক্সট টু বি ইণ্টু টু চি ত' ফ'ৰ বি ইণ্টু চি বি ইণ্টু মাইনছ চি মাইনছ বি ইণ্টু চি মাইনছ বি ইণ্টু চি মাইনছ বি ইণ্টু চি টু চি ইন টু জিৰো জিৰো মাইনছ চি ইণ্টু এ মাইনছ এ চি প্লাছ এ চি টু চি ইনটো বিহ'লে ফ'ৰ বি ইণ্টু চি মাইনছ বি চি মাইনছ বি চি ফ'ৰ চি স্কোৱাৰ প্লাছ চি স্কোয়াৰ প্লাছ চি স্কোৱাৰ মাল্টিপ্লিকেশন কমপ্লিট ইকুয়ালস টু আইমেট্রিক্স ডট দিয়ে দিলাম দ্যাট ইকলস টু এখানে তাহলে কি আসছে টু এ স্কোয়ার এখানে প্লাসের এ বি মাইনাসের এ বি জিরো প্লাস তাহলে কেটে দিলাম এখানে হয়ে গেল জিরো প্লাসের এ সি মাইনাসের এ সি এখানেও জিরো প্লাসের এ বি মাইনাসের এ বি এখানেও জিরো ফোর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিক্স বি স্কোয়ার ফোর বি সি মাইনাস বি সি মাইনাস বি সি টু ইন্টু বি সি

আর কিছু দরকার নেই কারণ সেম ভাবে তিনটের এব্যালু আমাদের বার করতে হবে এ বি সি তিনটের ভ্যালু আমরা পেয়ে গেছি আর দরকার নেই অঙ্ক করার তাহলে রেজাল্ট হচ্ছে এটা যখন এরকম টাইপের অঙ্ক দেওয়া থাকবে কন্ডিশনটা যখন দেওয়া থাকবে টি ইন্টু এ টু আই এই রুলস মেনে চলতে হবে তাহলে এখানেই বসিয়ে মেট্রিক্সগুলোকে আমরা সেখান থেকে ভ্যালু বের করতে পারবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে আশা করি বুঝতে পারবে এখানে শুধু মেট্রিক্সের মাল্টিপ্লিকেশান করলাম মেট্রিক্সের মাল্টিপ্লিকেশান তো তোমাদের প্রত্যেকেরই জানা যেটা হলো সেটাকে পরের লাইনে একটু সাজিয়ে লিখলাম সো আশা করি বুঝতে পারবে অঙ্কটা ভালোভাবে দেখলে সো প্র্যাকটিস করবে যদি প্রবলেম হয় তাহলে বলবে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ